وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، এই ক্ষেত্রে দেখুন যেই যে এই যে সমস্ত বিষয়গুলো যারা প্রশ্ন করে, আপনি একজন মুমিনের ধারণা হচ্ছে একজন মুমিনের ঈমান আকীদা হবে এমন আল্লাহর জন্য যত গুণ যত বিষয় সাজে আল্লাহর জন্য প্রযোজ্য সবের সবকিছুর প্রতি আমি ঈমান আনছি। সহজ কথা, আল্লাহর সমকক্ষ আমি কাউকে মনে করি না বা আল্লাহর আল্লাহকে কারোর সাথে সাদৃশ্য আমি করি না। যেমন আল্লাহ তাআলা কি বলছেন সূরা শুআরা, আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউ ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর সমকক্ষ কোনো কিছুই নেই, আল্লাহ শোনেন এবং কি দেখেন। তো আল্লাহর আল্লাহর যে আকার রয়েছে আল্লাহ আল্লাহর মতো, কেমন আমরা জানি না। আল্লাহর হাত আছে আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহ তাআলা বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাতের কথা এখানে বলা হচ্ছে, বিয়াদ বলা হচ্ছে। এবং কি আপনার সূরাতুর রহমানে বলেছেন ওয়াবাগা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এখানে আল্লাহর চেহারার কথা বলা হচ্ছে, আপনার আল্লাহর পায়ের নলার কথা হাদিসে এসেছে। তো কেমন আমরা সেই ধরন নির্ণয় করি না, যেমন আল্লাহ সাজে তেমন। এই বিষয়গুলো নিয়ে জনসাধারণের মধ্যে দেখা যায় যে আপনার তার অনেক আসমা ও সিফাত নিয়ে, যে আসমা ও সিফাত অত্যন্ত সূক্ষ্ম বিষয়, জনসাধারণ এই ছোট ছোট এই এত বড় বড় বিষয় আপনার জনসাধারণ ভালো আলেমের থেকে শিখবে, আর এগুলো নিয়ে সচরাচর আপনার জনগণের মধ্যে এগুলো এগুলো বলা বলি করে বেড়াবে না। দেখা যাচ্ছে সে ভালো একটা বলতে যাবে মন্দ হয়ে গেল, আল্লাহর জন্য সেটা আপনার যেটা সাজে না। সর্ব অবস্থা আপনি বিশ্বাস করবেন আল্লাহর যে সিফাত রয়েছে আল্লাহর যে গুণ রয়েছে সব কিছুর প্রতি, যা যা আছে সব কিছুর প্রতি আমি ঈমান আনলাম, সব কিছুতে আমি বিশ্বাস করি, এবং কি যা আল্লাহর জন্য আল্লাহর সামনে সাজে সেটা সব কিছুতে আমি বিশ্বাস ঈমান ঈমান এনেছি। সোজা কথা, এখানে পেঁচাপেচির কোনো দরকার নেই। আল্লাহর সমকক্ষ আমি কাউকে ভাবি না, আল্লাহর সাদৃশ্য আল্লাহর হাতে হাত আছে তো হাত আল্লাহর মতো হাত, আল্লাহর চেহারা আল্লাহর চেহারার মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখ আল্লাহর মতো, আল্লাহর পায়ের নলা আল্লাহর মতো, এটা আমি সাদৃশ্য করবো না, এই কোনো কিছুর সাথে আমি তাকে সাদৃশ্য করবো না। সর্ব অবস্থা যা আছে বিশ্বাস করি আল্লাহর জন্য দাস যেমন সাজে। সোজা কথা, আকার আছে তো যারা নিরাকার বলতেছেন এরা এরা এটা কুফুরি আকিদা। নিরাকার মানে কুফুরি আকিদা, নিরাকার মানে কি, নিরাকার কিসে থাকে না, যার কিছুই নেই সেটা নিরাকার। তো সর্ব অবস্থায় আমাদেরকে শিরকি কুফুরি থেকে আকিদা থেকে বাঁচতে হবে। আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করবেন না, সাদৃশ্য করবেন না, আল্লাহর হাত আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর পায়ের নলা হাদিসে আসছে আল্লাহর মতো, আমরা জানি না কেমন, সেগুলোর আমরা আকার দিতে যাব না, যেমনটি আল্লাহর সাথে তেমন। আল্লাহু আলম।